হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাগর সল। আজ আমি নিউ মার্কেট নিয়ে কথা বলবো, নিউ মার্কেটের খুঁটিনাটি কোথায় কী পাবেন। তো অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলুন মূল ভিডিওতে যাই। হোটেল থেকে বের হলাম তো আমি নিউ মার্কেট থেকে হাঁটছি। আমি যে হোটেলটাতে থাকি সেখান থেকে আপনার নিউ মার্কেট এই ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটস। এটা হচ্ছে সেই বিখ্যাত শ্রীলেদার, এখানে এসে আপনার আমি এটার উপর পরের কথা বলবো। আপনাকে দেখাই, এটা আমার হোটেল থেকে 1 মিনিটের পথ। এই হচ্ছে সেই শ্রীলেদার। আমি এখান থেকে শপিংগুলো করি, এখানে খুব সুলভে আপনার কোয়ালিটি জিনিস পাবেন। যাই, এটা সকাল, আমরা এখন ঘড়িতে 9:30 বাজে এখনও। এইটা সেই নিউ মার্কেট পাচ্ছেন, এখানে বিকালবেলাটা খুব ভিড় হয়, সকালে যদিও এত ভিড় থাকে না, কিন্তু আমি এর আগে বিকালে এসেছিলাম, সন্ধ্যায়টা খুব জমজমাট থাকে। এইটা সেই নিউ মার্কেট এরিয়া, এর ভেতরে আপনারা সমস্ত দোকানগুলো দেখতে পাবেন, বিভিন্ন ধরনের জিনিস আপনার মধ্যে কিনতে পারবেন। আর আপনারা যারা চকলেট কিনবেন, তারা নিউ মার্কেট ভেতর থেকে কিনবেন। এখানে বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন দামে আপনার চকলেটগুলো পেয়ে যাবেন। এইটাই মূল জায়গা, এই যে বাজার কলকাতা, এইটাই আপনার। এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে, ঠিক আছে। এখানে যে ট্রেডমার্কগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই এই সিম পার্ক মল। এইটাই হচ্ছে আপনার মূলত নিউ মার্কেট ঘরে আর কি। এইটা সেই ট্রেডমার্ক ঘড়ি, নিউ মার্কেট বলে যেটাকে বলা হয় হগ মার্কেট মূলত। আর এটা কলকাতা পৌর সংস্থার SS হগ মার্কেট দেখতে পাচ্ছেন এটা। আর এই পাশে কিন্তু ওই যে ফুটপাথের দোকানগুলো কিন্তু সবসময় এই মার্কেটের সামনে দিয়ে বসে যায়, আপনারা সব কিছু এখানে পাবেন। আমি সন্ধ্যার সময় আপনাদেরকে আবার দেখাবো, এটা সকালে যেহেতু খুব একটা বসেনি, সন্ধ্যা এটা নিয়ে কথা বলবো। এই পাশটাতে আপনি আমাদের বাংলাদেশে যেমন ব্যাগ থাকে, ব্যাগের দোকানগুলো এই পাশে আপনি পাবেন। সবগুলো খুলছে কেমন, এই পাশে কসমেটিক্সের। আসলে কেনাকাটা করতে হলে নতুন জায়গায় দেখতে হলে আপনাকে হাঁটতে হবে, আপনি হেঁটে হেঁটে যত সব মির্জা গালিব স্ট্রিটে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন, এরকম শালের দোকান পাবেন অসংখ্য। কিন্তু আপনারা এই জায়গাগুলো থেকে কখনোই শাল কিনবেন না, কারণ এই জায়গাগুলোতে অনেক দাম বেশি নেয়। এই জন্য আপনারা নিউ মার্কেটের যে আশেপাশের দোকানগুলো, এটা নিউ মার্কেটের পাশেই কিন্তু মির্জা গালিব স্ট্রিট, এইটা হচ্ছে খাদ্য গুদামের যে রোডটা আছে সেটা, ফায়ার সার্ভিসে যেটা আছে সেই রোডটাতেই হচ্ছে এই দোকানগুলো। এই জায়গাগুলো থেকে আপনারা কখনোই এগুলো কিছু কিনবেন না, এই যে ফায়ার সার্ভিস। এটা এই রুটটাতে অসংখ্য হোটেল আছে, আসলে এখানে বিভিন্ন দামে আপনারা হোটেল পাবেন। এটা নিউ মার্কেটের ঠিক পিছনের গলিতে সূর্যর স্ট্রিট, এই গলিগুলো তো আপনারা হোটেল পাবেন অসংখ্য। শ্রীলেদার কথা বলেছিলাম, এটার মধ্যে একটা ঢুকবো ব্যাগের আউটলেট লকার দিতে পাবেন। এই আমরা লেডিস বিভিন্ন বেল্ট
পাওয়া যাবে এখানে ব্যাকরিতে। আমরা দোতলায় আছে হচ্ছে জেন্টস আউটলেটগুলো, বিশেষ করে ওখানে গিয়ে আপনারা ছেলেদের স্যান্ডেল জুতা এইটা সিঁড়ি দিয়ে ওপরে ওঠা ওপরে উঠতে হবে। ও আমি এই পাশটাতে আপনার ছেলেদের আউটলেট রাখেন, জ্যাকেট ট্যাকেট সব পেয়ে যাবেন এই পাশটাতে ছেলেদের, এটা ছেলেদের। আর এখানে কেডস স্নিকার কনভার্স আপনারা সব কিছু পাবেন এই পাশটাতে। আমাদের প্রচুর বাংলাদেশি এখানে আসে, এসে যথেষ্ট আমি নিজে অনেক কেনাকাটা করেছি সিলেদার থেকে, এবার এখনও কিছু কিনি নাই তবে কিনবো আর কি। জেন্টস স্যান্ডেল এই পাশটাতে আছে, এই পাশে আপনার সক্স, এই হচ্ছে মোটামুটি সিলেদারের সব কিছু। সিলেদারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানকার প্রোডাক্টগুলো খুব অরিজিনাল, ওরা নিজেই সব তৈরি করে সেল করে, এই জন্য এখানে সবাই বাংলাদেশের বিশেষ করে এসে খুব কেনাকাটা করে। চলুন এখন নিউ মার্কেট দেখি কী অবস্থা। এইটা হচ্ছে খাদ্য ভবন, এই রোডটাই যে রোডটা দেখছেন এই রোডটাই হচ্ছে মির্জা গালিব স্ট্রিট, এইখানেই সব হোটেলগুলো। এটা ওয়াকিং ডিস্টেন্স নিউ মার্কেট থেকে, আমরা এখন বামের দিকে যাব, এটাই হচ্ছে নিউ মার্কেট। আপনাদেরকে আমি সকালে নিউ মার্কেট দেখিয়েছি, আর এখন দেখাবো যে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে, এখন আবার চলতে পারছে ছয়টা, এই সময়টাতে নিউ মার্কেটটা কেমন থাকে চলুন আমরা দেখতে দেখতে যাই। এখানে আপনার ওকেই টাইটানের টাইটানের যত ঘড়ি আছে এখানে আপনার ব্র্যান্ডগুলো পাবেন, আমি নিজেও কিনেছি এখান থেকে। আমি আপনাদের সকালে দেখিয়েছিলাম যে পুরো মার্কেটটা ফাঁকা ছিল, আর এই যে এখন দেখুন ঠিক মার্কেটের সামনে সমস্ত দোকানগুলো বসে গেছে এবং সবাই মোটামুটি ব্যস্ত যাদের যার কেনাকাটায়। আর এই হচ্ছে সকাল এবং বিকালের মধ্যে পার্থক্য, দেখুন এখন অনেক ভিড়, সন্ধ্যার পরে সকালে দিকে হাঁটা যাবে না, কারণ এখানে শুধু কলকাতারাই না, এখানে অনেক বাংলাদেশিরাও এখানে এসে শপিং করে। কিন্তু সবচেয়ে একটা মজার বিষয়, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জায়গাটাতে সবাই বসে থাকে এবং তাদের অবসর সময় উদযাপন করে শপিংয়ের পাশাপাশি। আমি আপনাদের বলেছিলাম যে চকলেট যদি কিনতে হয় তাহলে আপনি এই যে অফ মার্কেটের ভেতরে গিয়ে আপনারা কিনবেন, এখানে অনেক সস্তায় পাবেন। এই হচ্ছে সন্ধ্যার বিজি নিউ মার্কেট, একটা মৃদু বাতাস বয়ে যাচ্ছে, খুব একটা গরম উপভোগ করা যাচ্ছে না। ঠিক রেমন্ডের সামন থেকে আপনারা এই পাশটাতে অনেক ছোটো ছোটো খাবারের দোকান পাবেন, একটু ভ্যারাইটিস ধরনের আপনারা খাবার পাবেন, দোসা মোমো কোল লাচ্ছি সোডা আপনারা যা চাচ্ছেন তা এখানে পেয়ে যাবেন। আমরা একটু আমি একটা সোডা অর্ডার করেছি, এই যে আমার সোডা এখানে, সোডাতে আমি আগেও খেয়েছি বেশ রিফ্রেশিং। আপনারা এখানে সব খাবারগুলো পেয়ে যাবেন, এই যে এটা ঠিক নিউ মার্কেটের কেন্দ্রতে প্রাণ কেন্দ্রটা বলা যায়। এটার দাম কত? হ্যাঁ, এই জায়গাগুলোতে আপনারা স্বল্প মূল্যে বিভিন্ন ভ্যারাইটির কাপড় চোপড় পেয়ে যাবেন এবং পাশাপাশি কসমেটিকও পেয়ে যাবেন, চিন্তা জানার সমস্যা নাই। যে ঠিক এখানটা দিয়ে যেতে থাকি, অসংখ্য ভিড়, আপনাদেরকে সকালে ব্যাগের সাইডটা দেখাচ্ছি, এই যে এখানে প্রচুর ভিড়। তো আমরা এখন সেটা চলে যাবো,